এবার আম দিতে গেছে পরে তাই হাতে ধইরা টান দিয়ে লই গেছে ভাবি। হ্যাঁ তারপরে টান দিয়ে নিচে পরে তাই কইতেছে কুমা আঙ্কেল ছাড়ো ছাড়ো এমন করে জোর করে ধরে আছে তো ছাড়ো 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 টান দিয়ে কুলে বসাইছি। কুলে বসাইয়া তারপরে তাইরে বেড টাচ করতেছে মানে বুকের মধ্যে দৌড়তেছে। এরপরে তাই মুখে মানে তাই যে চিৎকার দিব তাই ঠোঁটের মধ্যে মানে একাকিত্বের সুযোগে নিজের মেয়ের বয়সী নাবালিকার স্নেহতাহানির চেষ্টা অটো চালকের। লম্পটের কবল থেকে নাবালিকা নিজেকে রক্ষা করে পড়শিদের সহায়তা চাইলে দুশ্চরিত্র অটো চালককে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ত্রিপুরার রাজধানী আগরতলা এয়ারপোর্ট থানা এলাকায়। মাতৃহীন মাত্র ১৩ বছরের এক নাবালিকা কন্যা বাড়িতে একা ছিল, দিনমজুর বাবাও বাড়িতে নেই। আর সেই একাকিত্বের সুযোগে একই এলাকার বাসিন্দা পেশায় অটো চালক অমল পাল ঘরে ঢুকে নাবালিকাকে ঝাপটে ধরে শ্লীলতাহানি সহ নানাভাবে যৌন হয়রানির পাশাপাশি ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরের দিকে লজ্জাজনক ঘটনাটি ঘটেছে আগরতলার এয়ারপোর্ট থানার অন্তর্গত কোনো একটি গ্রামে। নাবালিকা কন্যা লম্পট অটো চালকের কব্জা থেকে কোনোক্রমে নিজেকে ছাড়িয়ে নিয়ে পড়শিদের বিষয়টি অবগত করালে পড়শিরা সহ এলাকার মানুষ অটো চালককে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সমঝে দেন। নাবালিকার পরিবার সহ এলাকার মানুষ অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন। ঘটনাটিকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, ঘৃণ্য এই কাণ্ডে জড়িত অমল পাল বিবাহিত এবং তারও একই বয়সের একটি কন্যা সন্তান রয়েছে বলেও জানা গেছে। মেয়েটা তো মা নাই, বাড়িতে একা থাকে, তো ওইখানে বাসন ধুইতেছে। হুম, তারপরে একটা লোক আইলো ইয়ে দিয়ে এসেছিল, অটো দিয়া আইসিল। তারপর কইতেছে ভালো আছো নি মনে কেমন আছো, তেই তাই কেছে হ আঙ্কেল ভালো আছি, কদিন আমদু। এবার তাই বাসনটি এখানে রাখি, এই যে বাসনটি পড়ে দিয়েছে বাসনটি এখানে রাখি ওই কেছে আম দিত। এবার আম দিতে গেছে পরে তাই হাতে ধইরা টান দিয়ে লই গেছে ভাবি। হ্যাঁ তারপরে টান দিয়ে নিচে পরে তেই কইতেছে কুমা আঙ্কেল ছাড়ো ছাড়ো এমন করে জোর করে ধরে আছে তো ছাড়ো ছাড়ো ছাড়ো। এরপরে যেটা করছে টান দিয়ে কুলে বসাইছে, কুলে বসাইয়া তারপরে তাইরে বেড টাচ করতেছে মানে বুকের মধ্যে দৌড়তেছে গালে সব জায়গা মানে কোন জায়গা বাইরে। এরপরে তেই মুখে মানে তাই যে চিৎকার দিব তাই ঠোঁটের মধ্যে মানে তাই নেড়িয়ে ঠোঁট দিয়ে সে চাপা দিয়ে ধরে রাখছে যদি কিছু চিৎকার দিতে না পারে। এরপরে দেখতেছে মানে খারাপ জায়গা ইয়ে করতেছে তাই মানে জোর জবরদস্তি সুইচটা বাইরে বাইরে আমার করতে বাইরে কয়েছিল তাই বাইরে এ করছে। এরপরে তাই চুপচাপ করে বাইরে হয়ে গেছে। এরপরে তো তাই বাবা বাড়িতে নেই, বাবার কাছে ফোন করছে, বাবা আমার এরকম এরকম করছে, একটা আঙ্কেলা এসিরা। তারপরে আমার কাছে ফোন করছে তাই বাবা। ঘটনা বাড়িতে নেই, আমি যে কাজে মায়ের বাড়িতে একলা আসলো, ওই জন্য বাসনপত্র দুটো ছিল, ডাক দিয়ে নিছে আম খাইব বলে, তো গরম নিয়ে আমি খাইব বলে নিয়েছিলাম, মোটি ভিতরে চেয়ারও বয়েছে, তো মায়ের ধরে ফুলে বসাইছে। তারপরে আপনার আমি এই মায়া আমি তো বাড়ি কেউ নাই, তখন মায়া এখন দিয়া এই পাড়াবাড়ি করতে 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 তাই ঘরটা বাইরে গেছে থাকা, বাইরে দৌড় দিয়ে গেছে থাকা আনতে গা সে হেওয়া গেছে থাকা। ঠিক আছে, আমার ফোন করতে এসে বুঝলাম তার নাম হলো তুতা আসো ড্রাইভার গান্ধী মোটু চলা ওটো ড্রাইভার মধ্যে ভরা বাড়ি মনামালের ফুলা। আচ্ছা, তারপরে বংশটাই এমন তোরা ফুরা তো আর কি শুনছেন আর। তারপর মায় আমাকে ফোন করছে, তারপর তাড়াতাড়ি আমি বুঝিটা জানা জানাইছি, আমার গোষ্ঠী তারা সবাই জানাইছি, তারপর আমি তাড়াতাড়ি এখন বাইতেছি আইতাইতে দেখি এমন এমন অবস্থা, থানার লোক আইলে গেছে। কী চাইতেছেন আপনি? আমি চাইতেছি যে হের ফাঁসি হইতো একবার ফাঁসি, এমন তোর সমাজে এমন লোকের দরকার নাই, মায়া বাইন সবারই করে আছে সাথে থাকুন। ধন্যবাদ।